অসমর্থিত সূত্রের বরাতে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সভাপতি এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলনা হায়াত আইভীকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক, গত 5ই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকার পতনের পরেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ শীর্ষ নেতৃবৃন্দ এখনো আত্মগোপনে রয়েছেন এবং তাদের কয়েকজন গ্রেফতারও হয়েছেন। নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দলীয় প্রধানের এভাবে দেশ ত্যাগের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া 15ই অগাস্ট সহ একাধিকবার পাল্টা বিপ্লবে ব্যর্থ হয়ে দলটির সব স্তরে এখন নতুন নেতৃত্ব নিয়ে জোরালো আলোচনা হচ্ছে। শেখ হাসিনার একগুঁয়েমি এবং জেদি মনোভাবের কারণে আওয়ামী লীগের চরম বিপর্যয় ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে সব পর্যায়ে নেতাকর্মীরা বিপর্যস্ত ও হতাশার মধ্যে রয়েছেন। অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন এখনো। ফলে পট পরিবর্তনের প্রেক্ষাপটে দলকে রাজনীতিমুখী হতে গেলে নেতৃত্বের পরিবর্তনের বিকল্প দেখছেন না দলটির শীর্ষ নেতাদের উদারপন্থী অংশের কয়েকজন নেতা। যদিও দলীয় প্রধানের পদ ছাড়তে এখনই শেখ হাসিনা আগ্রহী নন বলে শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। গত 5ই অগাস্ট ভারতে পালিয়ে যাওয়ার পরেই শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ, আমাদের পরিবারের অনেক হয়েছে, আমাদের আর রাজনীতিতে ফেরার ইচ্ছা নেই। পরে তিনি তার স্টেটমেন্ট পরিবর্তন করেন। যদিও গুম খুন হত্যাসহ অতীতের কর্মকাণ্ডে এতই জনঅসন্তোষ তৈরি হয়েছে যে দেশের কোথাও কোনো মামলা হলেই প্রধান আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে। তাছাড়া 2006 সালের 28শে অক্টোবর পল্টনে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে দমন করতে গিয়ে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা, 2010 সালে পীরখানায় বিডিআর হত্যাকাণ্ড এবং চলমান 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা, তিনি এখন রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এসব প্রেক্ষাপট মাথায় রেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিতে আর ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষক মহল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সমর্থক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্প্রতি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে দিয়ে আর রাজনীতি হবে না। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন, এরকম করলে রাজনীতি হয় না, তাকে দিয়েও রাজনীতি সম্ভব না। এর আগে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য নতুন নেতৃত্বের কথা বলেন। দলটির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত 5ই অগাস্টের ঘটনায় দলের মহাবিপর্যয়ের পর কিভাবে দলের পুনর্গঠন করা যায়, কিভাবে জনসম্মুখে আসা যায় সেটা নিয়ে অনলাইনে ভিন্ন ভিন্নভাবে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে নতুন এবং পুরনো দিয়ে দল পুনর্গঠন নিয়ে ভাবছেন নেতারা। শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, 1981 সাল থেকে আজ অবধি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর বড় কন্যা শেখ হাসিনা। দীর্ঘ এ সময়ে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা দল ও সরকারের কোনো পদে আসীন না থাকলেও বড় বড় মেগা প্রজেক্টের আর্থিক বিষয়াদিগুলো তিনি প্রভাব খাটাতেন। একই সাথে প্রশাসনের নিয়োগ পদোন্নতির বিষয়গুলো ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর মাধ্যমে শেখ রেহানা দেখভাল করতেন। ফলে বর্তমান প্রেক্ষাপটে জীবনের ঝুঁকি নিয়ে তিনিও দায়িত্ব নিতে আগ্রহী নন। অবশ্য শেখ হাসিনা সম্মতি দিলে তার মেয়ে পুতুলকে দিয়ে দল গঠন করার বিষয়টি চূড়ান্ত রূপ নিতে পারে। আবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সভাপতির দায়িত্ব দিয়ে দলকে পুনর্গঠন করা হবে, এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, ডক্টর আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এবং আফম বাহাউদ্দিন নাসিম। অন্যদিকে ক্লিন ইমেজের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সুহেল তাজ আলোচনায় রয়েছেন। অবশ্য সুহেল তাজ আর রাজনীতিতে ফিরতে চান না বলে গতকাল সাংবাদিকদের তিনি নিজেই জানিয়েছেন। তিনি বলেন, আমার কথা স্পষ্ট, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই,
এই পচা নোংরা ও নষ্ট রাজনীতিকে রাজনৈতিক সংস্কৃতিতে আমি আর ফিরতে চাই না। এদিকে গুলাম মাওলা রনি নয়া দিগন্তকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগ তো এখন মৃত, যে গণরুষ তৈরি হয়েছে তাতে আওয়ামী লীগ আগামী 20 বছরেও এই ধকল কাটিয়ে উঠতে পারবে বলে মনে হয় না। তিনি বলেন, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে দিয়ে আর রাজনীতি হবে না, ওনাদের জায়গায় ভারপ্রাপ্ত দিয়ে যদি কিছু করা যায়।